আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কোম্পানীগঞ্জ রণক্ষেত্র। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর ছোট ভাই মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র পরিণত হয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে, এছাড়াও অন্তত ৩৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ১৯শে ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে তরকারি বাজারের সামনে এই ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। গুলিবিদ্ধরা হচ্ছে উপজেলার বড়রাজাপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে সাইদুর রহমান, চরকাঁকড়া ইউনিয়নের সিরাজুল ইসলামের ছেলে নুরুল অমিত, বসুরহাট পৌরসভার আবুল কালামের ছেলে রায়হান। অপরদিকে গুরুতর আহত হয়েছে চরফকিরা ইউনিয়নের মোহাম্মদ কাঞ্চন, মুছাপুর ইউনিয়নের আবুল খায়েরের ছেলে মাসুদ, চরকাঁকড়া ইউনিয়নের আব্দুল সত্তারের ছেলে কামরুল হাসান, চরফকিরা ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে ফারহাদ, চরফকিরা ইউনিয়নের বোরহান উদ্দিন মুজাক্কির, বসুরহাট পৌরসভার এলাকার আদনান মারুফ। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গুলিবিদ্ধ ৩ জন সহ গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার ৮শে ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেয়। পরে বাদলের অনুসারীরা চাপরাশীরহাট বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে কাদের মির্জা উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয় এবং তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মির্জাহিদুল হক রনি জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।